নমস্কার বন্ধুরা, বন্ধুরা সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যান। তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন, তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জীবনের নানা রকম সমস্যা সে দেখতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ ঊর্জার সঞ্চার। তাই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলেও এই খাবারটি কিন্তু বন্ধুরা মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার। তার আগে বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের দিনে ভগবান শিবের পুজো করায় আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, এই সব কিছুই দূর হয়, এমনকি নিজের মনোবাসনাও এতে পূর্ণ হয়। কিন্তু কিছু ভুলে বন্ধুরা আমাদের এত পুজো পাঠ করার পরেও ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না, আর আমরা তখন ভগবানকে দোষ দিই। আর এর কারণ হলো বন্ধুরা আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকা। আর তার মধ্যে একটি হলো, শাস্ত্র অনুসার শিবরাত্রির দিন ভুলেও এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখে তুলতে নেই, ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নাম্বার এক, পোড়া খাবার। বন্ধুরা, আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না, কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু কেতুর কুপ্রভাব পড়ে, তাই অবশ্যই বন্ধুরা এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন। নাম্বার দুই, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরকে খাওয়া মোটেও উচিত নয়। তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান, তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু আপনি জীবনে ঘোর অন্ধকার ডেকে আনবেন। নাম্বার তিন, এই দিন বন্ধুরা অবশ্যই পারলে আতপ চাল গ্রহণ করবেন, সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। নাম্বার চার, বন্ধুরা এই দিন ভুলেও মদ্যপান বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক, তো অবশ্যই এই শিবরাত্রিতে বন্ধুরা এই খাবারগুলি থেকে দূরে থাকুন। আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না, আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।